আসসালামু আলাইকুম, সবাইকে আগাম রমাদান মোবারক জানিয়ে ইফতারের আয়োজন নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো ইফতারের জন্য তিনটি আইটেমের ইফতার রেসিপি। সবার কাছেই আজকের রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে, কারণ মজার মজার ইফতার আইটেম থাকবে আমার আজকের রেসিপিতে। যেমন সুস্বাদু তেমন হেলদি এই রেসিপি, ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে, আর ঝটপটও তৈরি করা যাবে এই রেসিপি। আজকের একই পর্বে থাকছে তিনটি আইটেমের রেসিপি, খুবই হেলদি আর সুস্বাদু এই রেসিপি, সবারই উপকারে আসবে আশা করি। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। মূল রেসিপিতে চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার আজকের রেসিপিগুলো। তো ঝটপট শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি আলু কেটে নিচ্ছি, একটা আলুকে তিন চারটা ভাগ করে নেব। এভাবে করে আপনাদের পছন্দ মতো বেশি কম আলু নিতে পারেন। আলু দিয়েই আজকে দুইটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়ে বাকি অন্য আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আলু সেদ্ধ ভালোভাবে হওয়ার জন্য একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আলু সেদ্ধ হতে থাক, এদিক থেকে আমি চিকেন রেডি করে নিচ্ছি। একটা চিকেনের বুকের পিসের একটা সাইড নিয়েছি, এখানে হাফ কাপের মতো হবে চিকেন কাটার পর। একটা ছুরির সাহায্যে এভাবে করে চিকন করে স্লাইস করে চিকেনটাকে কেটে নিচ্ছি। হাড় ছাড়া বুকের মাংসটুকু নিলেই হবে। এই জায়গায়ও বলবো আপনাদের পছন্দ মতো বেশি কম নেবেন ইফতার বানানোর জন্য। এই কাজটা চাইলে কিন্তু বটি দা দিয়েও করতে পারেন, চিকন চিকন স্লাইস করে কেটে নিতে পারেন। হাফ কাপের চেয়ে একটু বেশিই হবে। এবার আমি এই চিকেনগুলোকে নিয়ে নেব একটা মিক্সিং বোলে। এরপর এর মধ্যে দিয়ে দিব কাপ দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিব দুই টেবিল চামচ পরিমাণ, চাট মশলা দিচ্ছি এক চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া এক চা চামচ, আদা পেস্ট রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ করে দিলাম, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার দিব গোলমরিচের গুঁড়া দু তিন চিমটি পরিমাণ। পেঁয়াজটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব, যাতে করে চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে করে চিকেনটাকে কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেব। এই কাজটা করে চাইলে আপনারা 5 মিনিট রেস্টে রাখতে পারেন। 5 মিনিট পর চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আতপ চাউলের গুঁড়া, এক কাপের চেয়ে কম নিয়েছি আমি। অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব, যতক্ষণ না পর্যন্ত হাতের মুঠোতে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে আতপ চাউলের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। এই ইফতারটা খুবই ক্রিস্পি হবে। এবার হাতের মধ্যে একটু তেল মুছে নিয়ে গোল গোল শেপ করে নেব। তেলটা দিলে আপনার হাতে লাগবে না, সহজেই আপনি শেপটা তৈরি করতে পারবেন। ঠিক এভাবে করে হাতে নিয়ে গোল গোল করে চ্যাপটা করে নেব, যেমনটা করে আমরা টিকিয়া বা কাবাব তৈরি করি ঠিক এমন করে। পেঁয়াজের পরিমাণটা বেশি থাকার কারণে এর টেস্ট হবে অন্যরকম, চিকেন পাকোড়া বা অনিয়ন পাকোড়াও বলা যাবে এই পাকোড়াকে। একটার পর একটা খাওয়া যাবে এই পাকোড়া, বাচ্চারা তো খুবই পছন্দ করে চিকেন। চিকেন অনিয়ন দিয়ে এই পাকোড়াটা এভাবে করে আপনারা ইফতারের মেনুতে রাখতে পারেন, সসের সাথে খেতে দারুণ লাগে এই পাকোড়া। সবগুলো শেপ তৈরি হওয়ার পর এবার আমি চলে যাব কিচেনে পাকোড়াগুলো ভাজার জন্য। তেল গরম বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে, অল্প হিটে তেলটাকে ফুল গরম করে নিলাম। এবার মিডিয়াম হিটে পাকোড়াগুলো ভেজে নেব। অনেকটা পাতলা হওয়ার কারণে এই পাকোড়া ভাজতে সময় লাগবে না, চুলার হিট মিডিয়াম রেখে এই পাকোড়াগুলো ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। অনিয়ন চিকেন এই পাকোড়ার সুন্দর ফ্লেভার বের হতে থাকে, বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়ার কারণে এর ফ্লেভারটা অন্যরকম সুন্দর। তো ভাজা হয়ে গেল, এবার তেল থেকে ভালোভাবে ছাঁকনি চামচের মাধ্যমে তেলটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো পাতলা পাতলা হওয়ার কারণে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে ভাজার সাথে সাথেই। সবগুলো একইভাবে আমি ভেজে নিলাম। হাফ কাপ চিকেন বা এক কাপ চিকেনের সাথে আপনারা যদি ডাবল পরিমাণে পেঁয়াজ কুচি দেন,
এই ইফতারটা কিন্তু অনেকগুলো হবে। তো অল্প একটু চিকেন দিয়েই অনেকগুলো হয়েছে আমার আজকের এই অনিয়ন চিকেন পাকোড়া। এটা সসের সাথে খেতেই দারুণ লাগে। এই তো ভেতরটা দেখিয়ে দিলাম, ওপরটা থাকবে ক্রিস্পি, ভেতরটা অন্যরকম টেস্ট চিকেন দেওয়ার কারণে। এবার চলে যাব আমি আলুর কাছে। আলুগুলো সেদ্ধ বসিয়েছিলাম প্রায় 10 মিনিটের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনি চামচের মাধ্যমে আলুর পিসগুলো নামিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় এই আলুটা ম্যাশ করতে পারলে খুবই অল্প সময়ে ম্যাশ করা যাবে। তো এবার আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা চাইলে কিন্তু আপনারা একটা স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন যদি এরকম হ্যামার না থাকে। 2 মিনিটের মধ্যে আলুটা সুন্দর হয়ে গেল, খুবই মসৃণভাবে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিয়েছি। গরম গরম অবস্থায় এই কাজটা করলে এমনই হবে। এবার এ থেকে ভাগ করে করে চাইলে আপনারা অনেক ধরনের ইফতার আইটেম তৈরি করতে পারেন যদি একসঙ্গে একটু আলুটা বেশি পরিমাণে সেদ্ধ করে নেন। আমি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আলুর ভর্তা। এবার এ দিয়ে আরও একটা রেসিপি তৈরি করব, এটা হবে আলু সবজির টিকিয়া। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, চাট মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এবার আরও একটু ম্যাশ করে নেব। আলু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, এখানে যেহেতু সবজি পড়বে পেঁয়াজ পড়বে সেজন্য সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে। বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, গাজর কুচি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নেবেন, তবে বাঁধাকপি আর গাজর কুচিটাই এর সাথে খুবই মানানসই হয়। এবার আবারও ভালোভাবে ম্যাশ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি কম দিতে পারেন, আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে আপনারা ময়দাও দিতে পারেন। এবার এ থেকে গোল গোল রাউন্ড করে টিকিয়ার শেপগুলো তৈরি করে নেব। হাতে একটু তেল মুছে এ কাজটা করলে আলুটা আঠার মতো হাতে লাগবে না, খুব সুন্দরভাবে এই শেপগুলো তৈরি করা যাবে। আপনাদের পছন্দ মতো করে শেপগুলো দিয়ে নেবেন। 1/2 ইঞ্চি পুর করে শেপগুলো তৈরি করে নিচ্ছি। এই তো খুবই সুন্দর হয়েছে এই টিকিয়ার শেপগুলো, একইভাবে সবগুলো তৈরি করে নিলাম। একটা সাইডে রেখে আরও একটা রেসিপির জন্য আমি এটা রেডি করে নিচ্ছি বাকি আলুর পেস্টটাকে। আরও একটু মথে নিলাম, এর মধ্যে দিয়ে দিব এখন আমি চাট মশলা 1 চা চামচ পরিমাণ, কাঁচামরিচের কুচি দিচ্ছি 2-3টা, ধনিয়া পাতা 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, আরও সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, চিলি ফ্লেক্স দিলাম 1/2 চা চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা বেশি কম দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবার আবারও হাত দিয়ে ভালোভাবে মথে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে যাতে করে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার আমি একটা রুটি বানানোর পিরের মধ্যে নিয়ে নিচ্ছি। এই শেপটাকে এভাবে করে হাত দিয়ে সমান করে একটু ত্রিভুজ আকারে করে নিব যাতে করে আমার আজকের এই ইফতারের আইটেমটা ত্রিভুজের মতনই হয়, খুবই ক্রিস্পি হবে আজকের এই আলুর ইফতার আইটেম। হয়তো বা দেখে দেখি বুঝে গেছেন কিভাবে করে নিলাম। তারপর ছুরি সাহায্যে এভাবে করে কেটে নিব। ছুরিটার মধ্যে চাইলে একটু তেল মুছে নিতে পারেন, এতে করে আলুটা লাগবে না ছুরির মধ্যে, কাটতে সুবিধা হবে। খুব সুন্দরভাবে কেটে নিলাম। এই তো এবার একটু আলাদা আলাদা করে রাখব, অত পাতলা করা যাবে না, 1 ইঞ্চি পুরুত্ব করে কেটে নিলেই হবে। এবার আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিচ্ছি ময়দার জন্য, সামান্য একটু চাট মশলা দিচ্ছি, পানি দিয়ে গুলিয়ে নেব এই ময়দাটাকে। চামচের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নিলেই হবে। একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করলাম, একটা করে শেপ নিব আর এভাবে করে ডিপ করব। চামচ দিয়ে এই কাজটা করবেন, হাত দিয়ে ধরার দরকার নেই। তারপর ব্রেড ক্রামের মধ্যে এভাবে করে গড়িয়ে নেব।
চাইলে এই জায়গায় কিন্তু আপনারা বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারেন এই কাজটা। সবগুলো একই প্রসেস যে করে নেব। এই ব্রেড ক্রামে দেওয়ার কারণে বা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেওয়ার কারণে আলুর এই ইফতারটা কিন্তু অনেক বেশি ক্রিসপি হবে। আর সসের সাথে খেতে এই ধরনের ইফতারগুলো বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে। প্রতিদিনই ইফতারে আমরা আনকমন কোনো না কোনো কিছু তৈরি করেই থাকি বাচ্চাদের জন্য। তো আমরা কিন্তু চাইলে এই মজার মজার ইফতারগুলো তৈরি করে নিতে পারবো। সেজন্যই ভাবলাম যে একই রেসিপিতে তিনটা রেসিপি করে দেখানোর চেষ্টা করি। এই তো আবারও চলে আসলাম কিচেনে। মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে আলুর সবজি টিকিয়াগুলা ভেজে নিচ্ছি। এই টিকিয়াগুলা ভাজতেও সময় লাগবে 4 থেকে 5 মিনিটের মতো। সুন্দর একটা কালার চলে আসলেই টিকিয়াগুলো নামিয়ে নেব। সবজি দেওয়ার কারণে এই টিকিয়াটা খেতে দারুণ লাগে। এ তো কালারটা আপনাদের পছন্দ মতো রাখবেন, চাইলে হালকা কালারও রাখতে পারেন বা একটু বেশি করেও কালার করে ভেজে নিতে পারেন। তো আমার এখানে সোনালি বর্ণের হওয়ার পরই আমি ছাঁকনি চামচের সাহায্যে নামিয়ে নিব। এর ভিতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না। হয়ে গেল ভাজা, এবার নামিয়ে রাখছি। এই তো এই টিকিয়াগুলা কিন্তু ভাত দিয়েও খেতে দারুণ লাগে, আর সসের সাথে তো কোনো কথাই নেই, অসম্ভব মজার হয়। এবার আমি বেশি ক্রিসপি যে এই আইটেমটি সেটি ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু অত বেশি সময় নিয়ে ভাজতে হবে না। তারপরেও বলবো, আপনারা যদি বেশি ক্রিসপিটা খেতে চান একটু বেশি কড়া করে ভাজবেন, আর যদি কম ক্রিসপিটা খেতে চান সেক্ষেত্রে হালকা ভাজা দিয়ে নিলেই হবে। এ তো ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না। আর এগুলো ব্রেড ক্রামে গড়ানোর পর অনেকেই ফ্রিজে রাখতে চান, ফ্রিজে রেখে শক্ত করার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজতে পারবেন। আর যদি চান আপনারা ফ্রোজেন করতে, সেক্ষেত্রে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজেই রেখে দিতে পারবেন। ভাজার 10 মিনিট আগে নামিয়ে রেখে ভাজলেই হবে। রোজার মধ্যে আসলে রোজ রোজ আমরা ইফতার বানাতে পারি না, অনেক সময় বেশি পরিমাণে বানিয়ে ফেলি, সেগুলো কিন্তু ফ্রোজেন করতে পারবেন এয়ারটাইট বক্সে ভরে। আমার এখানে আমি ভেজে নিলাম এগুলো, ছাঁকনি চামচের মাধ্যমেই তেলটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। সবগুলো আইটেম তৈরি হয়ে গেল। একই প্রসেসে বাকিগুলো ভেজে নিলাম। তো অল্প সময়ে 3টি আইটেমের ইফতার তৈরি করে নিলাম। আশা করব আমার আজকের এই ইফতারের আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে। আর কে কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের মতামত। তো আমি একই পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলো সাজিয়ে। ইফতারের আয়োজনটা একই সঙ্গে হলেই কিন্তু দেখতে ভালো লাগে। তো সসের সাথে এগুলো মূলত খেতে বেশি ভালো লাগে, চাইলে মুড়ি মাখার সঙ্গেও আপনারা মিশাতে পারেন এই ইফতারগুলো। রোজার মধ্যে আমরা বাঙালিরা কম বেশি মুড়ি মাখাটাই খেতে বেশি লাইক করি, এর সাথেও খাওয়া যাবে। আর বিশেষ করে বাচ্চারা আলাদা রকমের ইফতারটা খেতে চায় সস দিয়ে, এটা অনায়াসে তৈরি করে দিতে পারবেন। এক একটা ইফতারই খুবই ঝটপট তৈরি করা যায়। তো এবার আমি খেতে খেতে বিদায় নিব, আর একটু দেখিয়ে দিব ভেতরগুলো কেমন হয়েছে প্রত্যেকটা আইটেমের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে যেহেতু রমজান মাস, আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছি। সবাইকে মহান আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশাই করি। আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই টিকিয়াটা খেতে বেশি ভালো লাগে, আমি একটু ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে দারুণ মজার। এই টিকিয়াটা খুবই হেলদি হয়, ভেতরটা খুবই সুন্দর। তো আজকের মতো বিদায়, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। যদি আমার রেসিপি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।